বঙ্গবন্ধুকে হত্যার 15 দিনের মাথায় দেশের মানুষের সাংবিধানিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল খুনিদের প্রশাসন। দেশে রাজনীতি বিরোধী পরিবেশ সৃষ্টি এবং তা দীর্ঘায়িত করে বঙ্গবন্ধুকে হত্যা পরবর্তী সরকারগুলো। স্বাধীন বাংলাদেশে রাজনীতিকে নির্বাসনে পাঠানোর অপসংস্কৃতি বা মানসিকতার সূচনা তখন থেকেই। কাজী বাপ্পার প্রতিবেদন। বাংলাদেশ স্বাধীনের আগে পাকিস্তানের রাজনীতি ছিল সামরিক বাহিনীর হাতে অবরুদ্ধ। সেই বন্দী রাজনীতির মুক্তি মেলে 71-এ বাংলাদেশের স্বাধীনতার মধ্য দিয়ে। শুরু থেকেই দেশের মানুষ রাজনীতি করবার বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা ভোগ করতে শুরু করেছিল। তা ছিল অবারিত স্বাধীনতা, যার অপব্যবহার করার সুযোগ নিয়েছে অনেকে। ফলে রাজনৈতিক চর্চায় সুস্থ সুশৃঙ্খল পরিবেশ আনার জন্য অবিরাম চেষ্টা করতে হয়েছে বঙ্গবন্ধুকে। স্বাধীনতার পর ছিল নানা প্রতিকূলতা, প্রতিবন্ধকতা। তার মধ্যেও সকল ভুল ত্রুটি শুধরে রাজনৈতিক চর্চার মধ্য দিয়েই শিশুরাষ্ট্র বাংলাদেশকে এগিয়ে নেবার আপ্রাণ চেষ্টায় মগ্ন ছিলেন বঙ্গবন্ধু। কিন্তু তাকে হত্যার দু সপ্তাহ পর 1975 সালের 30 আগস্ট খুনিদের প্রশাসন দেশে রাজনীতি নিষিদ্ধ করে। তখন সব রাজনৈতিক দল নিষিদ্ধের পাশাপাশি রাজনীতি করলে জেলসহ নানা ধরনের সাজা দেবার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ওদের তো একটা ভয় ছিলই যে পাল্টা আঘাত আসবে, আমরা যাতে অর্গানাইজ হইতে না পারি। কারণ রাজনীতি যদি ব্যান থাকে তাহলে আমরা অর্গানাইজ হতে পারবো না। রাজনীতিবিদদের পেছনে রেখে সেনা কর্মকর্তারা রাজনীতিতে এলেন, তারা সময় মতো রাজনৈতিক দলও প্রতিষ্ঠা করলেন, রাজনীতি চালু করলেন। কাজে বিরাজনীতিকরণ বলবো না, আমি বলবো যে রাজনীতির সেনাকরণ। প্রথমে রাজনীতি বিবর্জিত এবং পরে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত ও প্রভাবিত রাজনীতির এক সংস্কৃতি অনেক দীর্ঘ হয়, যা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে শুধু জটিলতাই তৈরি করেনি, চর্চার ক্ষেত্রে গুণগত মৌলিক পরিবর্তন এনেছে। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।